পরাজিতরা চিরকালই এখানে উপেক্ষিত, এই পৃথিবীতে বিজয়ীরাই পূজনীয়। কিন্তু চিরকাল তো আর ইতিহাস এক থাকে না, তাই তো পরাজয়ের ডরেনাবীর শব্দগুচ্ছগুলোর জন্ম হয়। ফুটবল মাঠে আপনি কতটা ভালো খেললেন তা হয়তো ক্ষণিকের জন্য সান্ত্বনা হয়ে দেখা দেয় সমর্থকদের জন্য, কিংবা বিশ্লেষকরা মনে রাখেন বিতর্কের খাতিরে। দিন শেষে ভালো বা মন্দ খেলা নয়, মানুষ মনে রাখে বিজয়ীদের। পরিসংখ্যানের খাতায় ভালো খেলে হার বলে কোনো জায়গা নেই, সেখানে আপনি হয় জিতেছেন না হয় হেরেছেন। তবে মাঝে মাঝে পরিসংখ্যান খুব ক্লিশে হয়ে যায় বাস্তবতার সামনে, যেখানে ঘটনা প্রবাহ ঠিক করে দেয় কে নায়ক আর কে পার্শ্বচরিত্র। এবারের ইউরোতে ডেনমার্ক তেমনই এক দল, যারা হারার আগে মন জয় করেছে পুরো ফুটবল দুনিয়ার। এরিকসেনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্ব মানবতাকে, পরে তার ফিরে আসা শক্তি হয়ে দেখা দেয় ডেনিশদের সামনে। এরপর বাকিটা তো এক অনন্য ইতিহাস। সেমিতে হেরেছে তারা স্বাগতিক ইংল্যান্ডের কাছে, কিন্তু তাতেও মন ভাঙেনি ড্যানিশ ফ্যানদের। তাই তো ওয়েম্বলি থেকে বিদায় বেলায় শুভেচ্ছায় সিক্ত করেছেন ব্রেথওয়েট ডলবার্গদের। বিদেশ বিভুয়ে সমর্থকদের এমন কাণ্ডে অবাক হয়েছেন ফুটবলাররা। কিন্তু তাদের জন্য তখন নিজ ভূমিতে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ, পতাকা আর জার্সির রঙে সেজেগুজে তারা অপেক্ষায় ছিলেন হিরোদের বরণ করে নিতে। আমরা খুবই গর্বিত, জয় পরাজয় সবসময় সবকিছুর মানদণ্ড হতে পারে না। তারা আমাদের মন জয় করে নিয়েছে, খেলাতে হারাটা নতুন নয়, কিন্তু এবারের অনুভূতি একদম আলাদা। এরিকসেনের জন্য আমরা সবাই প্রার্থনা করেছিলাম, দলের সদস্যরা যেভাবে তার জন্য খেলেছে সেটা অসাধারণ। এমন কিছু মানুষকে অভিবাদন জানাতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। বুধবার রাতে সেমিফাইনালে হারার একদিন পরেই ডেনমার্ক ফিরেছেন ফুটবলাররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।